ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন এখন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই এবং আমাদের বন্ধু যিনি দীর্ঘকাল ধরে সাংবাদিক স্বার্থের জন্য সাংবাদিকদের স্বার্থের জন্য মুক্ত সংবাদপত্রের জন্য মুক্ত গণমাধ্যমের জন্য সংগ্রাম লড়াই করছেন রুহুল আমিন গাজী ভাই আমাদের সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই ঢাকা সাংবাদিক ইউনিয়নকে তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়ে আপনাদের এই ভার্চুয়াল আলোচনা সভায় আমন্ত্রণ জানিয়ে আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে অনেকদিন পরে আবার দেখা সুযোগ যে একটা ভয়ঙ্কর কোভিড-19 যে আগ্রাসন সেই আগ্রাসনে তো সারা বিশ্বই আজকে আপনারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমরাও বাংলাদেশে এই কোভিড এর সঙ্গে সঙ্গে আমাদের সরকারের যে চমৎকার দূরদৃষ্টি সম্পন্ন সমস্ত আপনার ব্যবস্থা তাদের যে আপনার যে মেজার্স তারা নিচ্ছে সেগুলোর ফলে আমরাও আপনার অনেক দূরে দূরেই চলে গেছে অনেক সুযোগ হলো আপনাদের সঙ্গে অনেকদিন পরে আবার একটু মিলিত হবার এবং সকলের সঙ্গে একসাথে আপনার কিছু কথা বলার কথা বলার সুযোগ হলো গাজী ভাইয়ের সঙ্গে আজিজ ভাইয়ের সঙ্গে বিশেষ করে আবদুল্লাহ ভাইয়ের সঙ্গে দেখা হলো এটা আমার কাছে অত্যন্ত একটা ভালো লাগছে এই জন্য যিনি অসুস্থ তার সুস্থতা কামনা করছি ভাবির সুস্থতা কামনা করছি যে কথাগুলো এখানে আলোচনা হয়েছে এগুলো বাংলাদেশে এখন নতুন কথা নয় আপনার যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে সমস্ত আপনার আইন আছে এই আইনগুলো থাকলেও যা অবস্থা না থাকলে যে একই অবস্থা এখানে একটা একদলীয় শাসন ব্যবস্থা যেটা মূল বিষয়টা যে সেটাকে আপনার স্থায়ী করার জন্য এই 2009 সাল থেকে কিন্তু আপনার এই কাজটা শুরু হয়েছে বিভিন্ন ভাবে প্রথম দিকে একটু নরম নরম ছিল পরে আপনার আস্তে আস্তে গ্রিপ শক্ত হয়েছে বিশেষ করে 2014 আপনার সেই আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন এবং তারপরে 2018 আপনার রাত্রে নির্বাচন করে নিয়ে যাওয়া সব মিলিয়ে আওয়ামী লীগ এখন একটা এমন অবস্থায় চলে গেছে যে আপনার যেটাকে বলে যে সে নিজেকে মনে করছে যে সে আর সে ছাড়া আর কেউ নেই এক মেয়ে বদি যার ফলে যা যা আইন তার প্রয়োজন জাতিকে পুরোপুরি ভাবে আপনার আবদ্ধ করে রাখার জন্য সেটা তারা করছে ডিজিটাল নিরাপত্তা আইন নিঃসন্দেহে আপনার বহুবার আলাপ করেছেন কথা বলেছেন রাস্তায়ও নেমেছেন আমরাও কথা বলেছি আমরা এটা নিয়ে আপনার আলাদা সেমিনার করেছি আমরা আপনার ব্রিফিং করেছি বিদেশিদের কাছেও উদ্দেশ্য তো একটাই সেই উদ্দেশ্য হচ্ছে যে ভিন্ন মত যেন এখানে না আসে এবং তাদের যে অপকর্মগুলো সেই অপকর্মগুলো যেন জনসমক্ষে প্রকাশিত না হয় এখন তো আমরা নতুন করে শুনছি যে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করবার জন্য আবার নতুন করে আইন আসছে সেটা আবার নাকি ড্রাফটিং হচ্ছে যখন আপনাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যখন আপনার আলোচনা হয় আসার পরে আমাদের সরকারি দলের মন্ত্রীরা বিশেষ করে আপনার যারা আবার আপনাদের সাংবাদিকদের মধ্যে থেকে কয়েকজন তারা ছিলেন যারা আপনার এখন এই সরকারের সঙ্গে তাদের সমস্ত কার্যকলাপকে আপনার তারা সমর্থন করছেন তারা বারবার করে বলেছেন যে এটা আপনার আপনাদের জন্য নয় এটা খারাপ মানুষের জন্য কিন্তু বাস্তবতা কি দেখছি আমরা বাস্তবে দেখছি যে খারাপ মানুষদের জন্য এটা আসলেও নয় এটা শুধু ভালো মানুষদের জন্য এবং আজকে সারা দেশেই গোটা বিশ্বের মধ্যেই আমার কাছে মনে হয় যে বাংলাদেশ বোধ হয় খুব একটা আলাদা নয় আপনি খেয়াল করে দেখবেন আজকে সারা পৃথিবীতে কিন্তু একটা আপনার কর্তৃত্ববাদী সরকার একটা স্বৈরাচারী সরকারের দিকে একনায়কতন্ত্রী সরকারের দিকে একটা ঝোঁক একটা প্রবণতা কিন্তু অনেক বেড়ে গেছে যে কারণে আজকে আপনি দেখবেন যে পশ্চিমা বিশ্বে এখন লেখালেখি শুরু হয়েছে প্রচুর বইপত্রের মধ্যে বেরিয়ে গেছে 2006 সাল থেকে এই প্রবণতাটা বেড়েছে এবং এখন আপনার ডেমোক্রেসি ইজ ডাইং এই কথা বলা হচ্ছে এবং আসলেও আপনার এখন গণতন্ত্র কিন্তু আপনার সেই আগের জায়গায় নেই গণতন্ত্রের ডেফিনেশন চেঞ্জ হয়েছে চিন্তা ভাবনাগুলো চেঞ্জ হয়েছে এখন ইফেক্টিভ সরকার চায়
গণতন্ত্র চায় না, বলে ডেমোক্রেসি ইজ নট আওয়ার প্রায়োরিটি, সিকিউরিটি ইজ আওয়ার প্রায়োরিটি। অর্থাৎ আপনার বৈশ্বিক রাজনীতির কারণেও কিন্তু আপনার আজকে গণতন্ত্র একেবারেই পেছন দিকে চলে গেছে এবং সংবাদপত্রের স্বাধীনতা আরো পেছন দিকে চলে গেছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমেরিকা, যাকে আমরা বলি যে আপনার গণতন্ত্রের পাদপীঠ, সেই আমেরিকাতে ট্রাম্প যখন আসলেন, আসার পরে আপনার আজকে যে গণতন্ত্র একেবারেই পেছন দিকে চলে গেছে করতে শুরু করলেন, এটা যে একটা মুক্ত স্বাধীন গণতান্ত্রিক দেশের প্রধানের কাছ থেকে আমরা কখনই আশা করতে পারিনি, আজকে সেই ভাষায়ও তিনি কথা বলেছেন এবং এখনো বলেই যাচ্ছে। আমি এ কথা বলতে চাচ্ছি যে আপনার বাংলাদেশে এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। 72 সাল স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে তখন প্রথম কাজটা করেছে সে আপনার সংবাদপত্রের গলা কেটে ধরেছে, আস্তে আস্তে বিভিন্ন আইন করেছে। আপনার এই যে বিশেষ ক্ষমতা আইন মনে আছে আপনাদের, পরে প্রথম সংবিধানকে যখন আপনার দিকে আঘাত করা হলো সেই বিশেষ ক্ষমতা আইন করা হয়েছে, এরপরে জরুরি অবস্থার আইন করা হয়েছে, এরপরে একদলীয় শাসন ব্যবস্থা দিয়ে চাপি দিয়ে সমস্ত সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে যে অবস্থায় পড়েছি এই অবস্থাটা নিঃসন্দেহে সবচেয়ে খারাপ সময়, সবচেয়ে কঠিন সময়। এখানে এমন একটা অবস্থা তৈরি করে ফেলা হয়েছে, বিশেষ করে আপনার যে ভয় ভীতি এবং ত্রাস দিয়ে, যে আজকে কেউ সাহস করছে না। আপনার যে দেখেছেন যে আপনার যে আপনার অন্যায়ভাবে যে বিনা বিচারে আপনার হত্যা করা এবং আপনার গুম করে দেওয়া, এগুলো দিয়ে কিন্তু ভয়টা শুরু করেছে। তারপরে বিভিন্নভাবে আপনাদের সাংবাদিকদেরকে থ্রেট করা, আপনাদেরকে ভয় দেখানো এবং পত্রিকাগুলোর উপরে হাত দিয়ে পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া, টিভি চ্যানেলকে বন্ধ করে দেওয়া, একটা এমন একটা অবস্থা তৈরি করেছেন যে এখানে আজকে তো আমার মনে হয় যে যত সাংবাদিক এখন আপনার আনএমপ্লয়েড আছেন, এত আনএমপ্লয়মেন্ট বোধ হয় কখনোই ছিল না। 75 সালে বাকশাল করার পরে 4টা পত্রিকা রেখেছিল আর বাকি সব চলে গিয়েছিল, আজকে কিন্তু মানে পরোক্ষভাবে প্রায় ওই রকমই একটা অবস্থা তৈরি হয়েছে। শুধু তাদের কথা যারা বলবে, তাদের পক্ষে যারা থাকবে, তাদের পত্রিকা চলবে, তাদের চ্যানেল চলবে, তাদের আপনার মাধ্যমগুলো চলবে, কিন্তু অন্য যারা আছে তাদেরকে তারা চালাতে দেবে না। আমি বেশি কথা বলতে চাই, একটা কথাই বলবো যে বদলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। প্রশ্নটা হচ্ছে যেটা মিলিয়ন ডলার প্রশ্ন, যে বদলেটা আমরা কিভাবে দেব। বদলে দেওয়ার একটাই পথ যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই বিএনপি সঠিক ভাবে রাজনীতি করছে না। বিএনপির সমস্যাটাও কিন্তু সবকিছু বুঝতে হবে। বিএনপির ইতিমধ্যে আমাদের দেশের খালেদা, যিনি গণতন্ত্রের প্রতীক, মুক্ত সাংবাদিকতার জন্য তার অবদান অনেক কিছু রয়েছে, সেই দাদাজিকে আটক করে রাখা হয়েছে মিথ্যা মামলা নিয়ে এবং তাকে সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। আমাদের দলের চেয়ারপারসন দেশের বাইরে, দেশের বাইরে আছে। আমাদের 35 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং 1 লক্ষের উপরে মামলা, হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়, লক্ষ মানুষকে গ্রেফতার করা হয় মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে। সাধারণ নেতা কর্মীদের গ্রাম পর্যায়ে তাদের তো আপনার ভয় ভীতি দিকে চরম পর্যায়ে, এই অবস্থা থেকে যদি মুক্তি পেতে হয় আমাদের সকলের ঐক্য দরকার হবে, যেটা আমরা চেষ্টা করছি সবসময়। একটা ঐক্য সৃষ্টি করেই আমাদেরকে সামনে যেতে হবে এবং এদেরকে পরাজিত করতে হবে। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে এরা কখনোই শক্তিশালী নয়। হ্যাঁ, মনে হবে শক্তিশালী, কিন্তু যারা মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে, যারা একটা ব্যাংক্রাপ্ট পলিটিক্স এর উপর দাঁড়িয়ে থাকে, দেখো পলিটিক্সই নেই, তারা কখনো শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে পারে না, তাদেরকে সরাতে হবে এবং সেটা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সরাতে হবে। তাই আমি অনুরোধ করবো আমাদের সাংবাদিক ভাইদেরকে, আপনারা অনেক ভুক্তভোগী, আপনারা অনেক কষ্ট করছেন, অনেকের চাকরি নেই, অনেকে আপনার জেল জুলুমের মামলার মধ্যে পড়েছেন, আজকে যে অনেকে আপনারা বলছেন যে সাগর থেকে শুরু করে আজ
জনগণক আপনি গুম হয়ে গেছেন, খুন হয়ে গেছেন, মারা হত্যা করা হয়েছে, তারপরেও ঘুরে দাঁড়াতে হবে। আপনারাই হচ্ছেন গণতন্ত্রের মূল ভিত্তি। মুক্ত সাংবাদিকতা না থাকলে, সংবাদ মাধ্যম না থাকলে গণতন্ত্র কখনোই আপনার প্রতিষ্ঠিত হতে পারে না। গণতন্ত্রের মূল বিষয়টাই হচ্ছে আপনার এই সংবাদপত্র, এবং সব দেশে সব যুগে সব কালে কিন্তু সাংবাদিকরা একটা প্রধান অগ্রণী ভূমিকা পালন করে। আপনারা চেষ্টা করছেন, সবসময় করেছেন, এখনো প্রেস ক্লাবে যারা আছেন নেই তারা সবাই মিলে ওখানে কিন্তু একটা বড় আপনার একটা ভেনু তৈরি করেছেন, যেখানে গণতন্ত্রের কথা বলা যায়, যেখানে গিয়ে চারটে কথা বলা যায়। আজকে আসুন আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করবার সবাই সম্মিলিত প্রচেষ্টা চালাই, সমস্ত রাজনৈতিক দলগুলোকে একখানে আনার চেষ্টা করি, এবং জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের যে অধিকার আমরা 1971 সালে যে কারণে যুদ্ধ করেছিলাম একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, একটা গণতান্ত্রিক সমাজের জন্য, সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা এই লড়াই থেকে সামনের দিকে এগিয়ে নিতে। এই সরকারের কোন রকমের আপনার কোন মূল্যবোধ কাজ করে না। আওয়ামী লীগ তো গণতন্ত্রে বিশ্বাসই করে না, আওয়ামী লীগ আর গণতন্ত্রের একসাথে যায় না, কখনোই যায় না। তুমি যে একজন বলেছেন, খুব সুন্দর বলেছেন, যে ওদের কেমিস্ট্রি, মধু ভাইয়ের কথা, ওদের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রির মধ্যে আপনার গণতন্ত্র হয় না। ওদের ভাবটাই হচ্ছে যে আমি ছাড়া আর কেউ নেই, আমি একমাত্র, আমি দেশকে নিয়ন্ত্রণ করব, আমি দেশ চালাবো, আমি সব কিছু করবো। সেই জন্যে আজকে এই অবস্থা থেকে মুক্তি দিতে হলে আমি যে কথা আগেও আপনাদের আলোচনা করছি, রিপিট করতে চাই না, যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, পারস্পরিক সমস্যাগুলোকে দূর করে দিয়ে, ছোট ছোট গুলোকে দূর করে দিয়ে ন্যাশনাল ইউনিটি ইন অল রেসপেক্ট, এই গণতন্ত্রের জন্য এটা খুব বেশি প্রয়োজন। আসুন আমরা এটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাই, এবং আপনাদের এই যে ভার্চুয়াল আলোচনার মধ্য দিয়ে আমরা এই মেসেজটা সকলকে দিয়ে দিতে পারেন যে এখন যে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া দেশকে, গণতন্ত্রকে, সাংবাদিকতাকে, সাংবাদিক মর্গে কাউকেই রক্ষা করা যাবে না, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করা যাবে না। তাই গণতান্ত্রিক আন্দোলনই হচ্ছে আমাদের একমাত্র পথ। আপনাদের আবারও সকলকে ধন্যবাদ জানাই, আপনারা সুস্থ থাকেন, আপনারা কোভিড থেকে রক্ষা পান, আন্দোলন সুস্থ হয়ে উঠুক, এবং সবাইকে ধন্যবাদ জানাই।